হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইড টক্স মেডিকো মেডিকে মাইসান ডক্টর রিয়া মজুমদার কারেন্টল আই এম ডুইং মাই ইন্টার্নশিপ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো কাল মানে উনতিরিশ পাঁচ দু হাজার চব্বিশ এন অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন নোটিশ দেওয়া হয়েছে তোমরা নিজেরাও চেক করে নিতে পারো বা তোমরা এই ভিডিও দেখলেই বুঝে যাবে যে নোটিশটা কোন বিষয়ের ওপর দেওয়া হয়েছে এবং তোমাদের কী কী করতে হবে না করতে হবে তো এখানে দেখো যে একদমই বড়ো করে রেড কালার দিয়ে লেখা আছে অ্যান্সার কি চ্যালেঞ্জ ইজ লাইফ তো মানে তোমরা তোমাদের অ্যান্সার কি বা ওয়েমার শিটের কিন্তু এখন চ্যালেঞ্জ করতে পারো আর এখানে যে নতুন নোটিশটা দেওয়া হয়েছে সেটা তোমরা লেফট হ্যান্ড সাইডে দেখতে পারবে চেলেঞ্জ অফ প্ৰভেশ্যনল এন কি ডিছপ্লে অফ সেইমাৰ এনচাৰশীট এণ্ড অ্যান্ড ডিসপ্লে অফ রেকর্ডেড রেসপন্স ফর ন্যাশনাল অ্যালিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে যে নিউ বলে লেখা আছে নতুন করে যে নোটিশটা দেওয়া হয়েছে এটাই সেই নোটিস তো এখানে ক্লিক করেই তোমরা নোটিসটা পুরো পেয়ে যাবে এবং সেখানেই পুরো ডিটেলস দেওয়া আছে বা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝে যাবে যে পুরো নোটিশটাতে কী বলা হয়েছে অবশ্যই তোমরা তো বুঝেই গেছো যে তোমাদের অফিসিয়াল অ্যান্সার কী এবং অফিসিয়াল যে তোমাদের স্ক্যান ইমেজ অফ ওয়ে শিট তোমরা যেটা রেস স্পন্স করেছিল সেটা কিন্তু রিলিজ হয়েছে তো এই নোটিসে কি বলা হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখো এখানে কি বলা হয়েছে পাবলিক নোটিস টু থাউ টোয়েন্টি মে টু মানে কালকে কিন্তু এটা রিলিজ হয়েছে নোটিসটা এখানে কি বলা হয়েছে দেখো সাবজেক্ট কী আছে চ্যালেঞ্জ অফ প্রফেশনাল অ্যান্সার কি ডিসপ্লে অফ স্ক্যান্ড ইমেজ অফ ওয়েমার অ্যান্সারশিট অ্যান্ড ডিসপ্লে অফ রেকর্ডেড রেসপন্স ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজি টু তো এখানে তোমাদের যে প্রফেশনাল অ্যান্সার কি তো পাবলিশ করেছে মানে এর আগে অ্যালেন আকাশ যে যেটাই পাবলিক পাবলিশ করুক না কেন এই এই যে অফিসিয়াল অ্যান্সার কি যেটা রিলিজ করেছে সেটার থেকেই কিন্তু তোমার সেটার আন্দাজেই কিন্তু তোমাদের অ্যান্সারটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটা ডিপেন্ড করবে এবং এটার উপরেই কিন্তু নির্ভর করবে তো আগের অ্যান্সারে যদি তোমার মনে হয় যে অ্যালেন বা আকাশের অ্যান্সার ঠিক আছে বাট এখানে সেটা ভুল বলেছে তো তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও সেই রকম অ্যান্সার বাট তোমার অ্যান্সারটাই ঠিক ছিল তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো অ্যানসারের বিরুদ্ধেও করতে পারো বা ধরো তুমি যেই রেসপন্সটা করেছো বাট ওরা সেটাকে নেগেটিভ হিসাবে মানে অন্য রেসপন্সটা নিয়েছে বা সেটাকে ভুল বলছে তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ওয়েমার সিটের বিরুদ্ধেও কিন্তু চ্যালেঞ্জ করতে পারো তো সেটা কিভাবে করবে কত টাকা লাগবে সেই সমস্ত বিষয় এই নোটিসে দেয়া হয়েছে তো দেখো এখানে আমি তোমাদের পড়েই শোনাচ্ছি ন্যাশনাল টেস্টিং এজেন্সি কন্ডাক্টেড এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয় এরপর যেটা বলা হয়েছে দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ আপলোডেড দা প্রভিশনাল অ্যান্সার কিস স্ক্যান্ড ইমেজ অফ ওইমার অ্যান্সার শিট অ্যান্ড রেকর্ডেড রেসপন্স মানে তোমাদের অ্যান্সার কি একটা দেওয়া হয়েছে তোমার কোডের বেসিসে কোন অ্যান্সার কিটা ঠিকঠাক সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমরা যেই অ্যান্সারটা রেসপন্স করেছিলে সেটাও পাঠিয়ে দেয়া হয়েছে এবং তোমাদের ওইমা শীটের কিন্তু স্ক্যান ইমেজ পাঠিয়ে দেওয়া হয়েছে তো এরপর দেখো তোমরা এটা কোথা থেকে দেখতে পাবে এন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেই কিন্তু তোমরা চেক করে নিতে পারবে তোমাদের অ্যান্সার কি দেওয়া ছিল তোমরা কোনটা রেসপন্স করেছিলে এবং সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে এবং ওভারঅল তোমার করির জন্য অ্যান্সার কি এরপর আমি যেটা বললাম যে অ্যান্সার কি চ্যালেঞ্জ বা তোমার রেকর্ডের যে রেসপন্সটা ওরা নিয়েছে সেই তুমি যেটা রেসপন্স করেছো ওরা সেটা নেয়নি অন্য কোনো রেসপন্স নিয়ে নিয়েছে কোনো একটা দাগের জন্য বা এরকম তো সেই রকম ক্ষেত্রে তোমরা তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের জন্য আবার চ্যালেঞ্জ করতে পারো এবং সেটার জন্য কত টাকা লাগবে লাস্ট ডেট কবে এবং কটা পর্যন্ত করতে পারবে সেটাই এখানে দেয়া হয়েছে তো দেখো ফার্স্টে যেটা বলা হয়েছে নিটিউ জি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্সার কী চ্যালেঞ্জ মানে ওদের অ্যান্সারটাই ভুল তোমার অ্যান্সারটা ঠিক ওরা রেসপন্সটা ঠিকই নিয়েছে তুমি যেটা রেসপন্স করেছিলে সেটাই নিয়েছে বাট সেটাকে ভুল বলছে তো বাট তুমি জানো যে তোমার অ্যান্সারটাই ঠিক এবং তার তোমার কাছে কোনো ডকুমেন্টেড প্রুফ আছে তো সেক্ষেত্রে তুমি ওই অ্যান্সারের এগেনস্টে চ্যালেঞ্জ করতে পারো এবং তার জন্য কত টাকা লাগবে এখানে রয়েছে দুশো টাকা লাগবে ফর ইচ অ্যান্সার কি মানে এক একটা কোশ্চেনের জন্য কিন্তু দুশো টাকা করে লাগবে এবং এর স্টার্টিং ডেট হলো উনত্রিশে মে দু থেকে মানে কাল থেকেই স্টার্ট হয়ে গেছে মানে নোটিসটা দেওয়ার পর থেকেই আর তারপর লাস্ট ডেট যেটা সেটা হলো একত্রিশে মে দু হাজার চব্বিশ ইলেভেন ফিফটি পি মানে রাত বারোটার আগে এগারোটা পঞ্চাশ পর্যন্তই কিন্তু তোমরা করতে পারবে একত্রিশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত তারপর করলে কিন্তু ওরা কোনো রেসপন্স নেবে না তোমরা যেই চ্যালেঞ্জটাই করো সেটা কিন্তু ওরা আর দেখবে না তো এই টাইমের মধ্যেই তোমাদের করতে হবে যেটা করার এরপর যেটা আছে রেকর্ডেড রেসপন্স চ্যালেঞ্জ মানে এক্ষেত্রে যেটা ধরো তুমি একটা অ্যান্সার এ দিয়েছ বাট বিতে সামান্য একটা ডট পড়ে গেছিলো তো সেই ক্ষেত্রে ওরা বিটাকে নিয়ে নিয়েছে এটাকে তোমার রেসপন্স হিসাবে নেয়নি তো সেক্ষেত্রে তোমাদের ওই রেকর্ডেড রেসপন্স যেটা হয়েছে সেটার এগেনস্টে চ্যালেঞ্জ করতে পারো এবং সেক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু দুশো টাকা করে লাগবে এবং এটারও স্টার্টিং ডেট হলো উনত্রিশ মে দু মানে কাল থেকে স্টার্ট হয়ে গেছে এবং একত্রিশে মে দু হাজার চব্বিশ রাত এগারোটা পঞ্চাশ পর্যন্ত করতে পারবে তারপর কিন্তু ওরা কোনো চ্যালেঞ্জ নেবে না এবং এই চ্যালেঞ্জ করার জন্য তোমাকে এন টি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই তোমরা করতে পারবে তো কিভাবে করতে পারবে চ্যালেঞ্জ তো সেটা ডিটেলসে আমি অ্যান্সার কী চ্যালেঞ্জের জন্য কিভাবে করতে হবে এবং ওই সিট রেকর্ডেড রেসপন্স তার এগেনস্টে চ্যালেঞ্জ করার জন্য কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলছি আর এখানে দেখো এরপর কি বলা হয়েছে টু ফ্যাসিলেট দ্য ক্যান্ডিডেটস এ স্ক্যান্ড ইমেজ অফ ওয়েমার অ্যান্সার শিট হ্যাজ বিন সেন্ট অন দ্য রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস গিভেন বাই দ্য ক্যান্ডিডেটস অ্যাট দ্য টাইম অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অফ নিট ইউজি টু তো তোমরা যখন তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম জমা করেছিলে নিটের জন্য সেখানে যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলে সেই ইমেলেই কিন্তু তোমাদের রেকর্ডেড রেসপন্সটা দিয়ে হয়েছে সেখান থেকেই তোমরা দেখে নিতে পারো অ্যান্সার কি এবং ওই মাস দুটোই কিন্তু সেখানেই দেওয়া হয়েছে এরপর দেখো কি বলা হয়েছে ক্যান্ডিডেটস আর বিং গিভেন অ্যান অপরচুনিটি টু মেক অ্যান অনলাইন চ্যালেঞ্জ এগেনস্ট দ্য প্রভিশনাল অ্যান্সার কি বাই পেইং আ নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ টু থা টু হান্ড্রেড পার অ্যান্সার চ্যালেঞ্জ মানে এক একটা কোশ্চেন বা এক একটা অ্যান্সারের জন্যই কিন্তু দুশো টাকা করে দিতে হবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল তোমার চ্যালেঞ্জটা যদি ঠিকঠাক না হয় মানে তোমার ওটাকে ধরো ওরা অ্যাকসেপ্ট করলো না তাহলেও কিন্তু তোমার টাকাটা আর রিফান্ড করবে না উইদিন আ স্পেসিফাইড পিরিয়ড অ্যাজ ইন্ডিকেটেড ডেভেলপ যেটা বললাম যে উনত্রিশ পাঁচ দুহাজার চব্বিশ থেকে একত্রিশে পাঁচ দু হাজার চব্বিশ রাত এগারোটা পঞ্চাশ পর্যন্তই তোমরা করতে পারবে এরপর যেটা বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান অলসো সাবমিট দ্য রিপ্রেজেন্টেশন এগেনস্ট দ্য ওয়েম আর গ্রেডিং বাই পেইং আর নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ টু হান্ড্রেড পার কোশ্চেন চ্যালেঞ্জ তো যেটা বললাম যে তোমাদের রেসপন্সটা যেটা নিয়েছে সেটার এগেনস্টটা যদি তোমরা চ্যালেঞ্জ করতে চাও ওয়েমআর গ্রেডিংয়ের ওপর তাহলেও তোমাদের দুশো করে দিতে হবে সেটাও কিন্তু নন রিফান্ডেবল দ্য ডিটেল ইনফর্মেশন অ্যালং উইথ দ্য প্রসিডিওর অফ চ্যালেঞ্জ অফ অ্যান্সার কি অ্যান্ড রেকর্ডেড রেসপন্স আর এনক্লোজেস অ্যাট অ্যান এক্সার ওয়ান অ্যান্ড অ্যানেক্সার টু তো যেটা আমি বললাম যে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা অ্যান্সারকির জন্য চ্যালেঞ্জ করবে এবং কীভাবে রেকর্ডেড রেসপন্সের জন্য চ্যালেঞ্জ করবে পুরো ডিটেলস ইনফরমেশানই সেখানে দেওয়া আছে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো এরপর দেখো এখানে কী বলা হয়েছে দ্য পেমেন্ট অফ দ্য প্রসেসিং ফি মে বি মেড থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বাই থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ইলেভেন ফিফটি পি এম নো চ্যালেঞ্জ উইল বি এন্টারটেনড উইদাউট রিসিপ্ট অফ অফ দ্য প্রসেসিং ফি তো কোনো ফি পেমেন্ট না করলে কিন্তু চ্যালেঞ্জ নেওয়া হবে না দ্য চ্যালেঞ্জেস উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি আদার মোড তো অন্য কোনোভাবেই তোমরা চ্যালেঞ্জ করতে পারবে না এখানে যেরকম বলা হয়েছে সেভাবেই তোমাদের করতে হবে এবং তোমরা যেভাবে পেমেন্টটা করতে পারবে কী সে কী কী মোডে সেটাও এখানে কিন্তু বলা হয়েছে এরপর দেখো এখানে কী বলা হয়েছে challenges made by the candidates will be verified by the panel of subject expert if the challenge of any candidate is found correct the answer key will be revised and applied in the response of all the candidates accordingly based on the revised final answer key the result will be prepared and declared no individual candidate will be informed about the acceptance and non-acceptance of his or her challenge the কি ফাইনালাইজড বাই দ্য এক্সপার্ট আফটার দ্য চ্যালেঞ্জ উইল বি ফাইনাল নো চ্যালেঞ্জ উইল বি অ্যাকসেপ্টেড আফটার থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপ টু ইলেভেন ফিফটি পি এম দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ এখানে বলা হয়েছে এন টি এর অফিশিয়াল ওয়েবসাইট কী কী আছে সেখানে তোমরা চেক করে নিতে পারো এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে ডাউট থাকে তোমরা এখানে যে নাম্বারটা দেওয়া হয়েছে এই নাম্বারে কল করে জেনে নিতে পারো বা এখানে ইমেল করতে পারো আর এখানে ওপরে যেটা বলা হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ ধরো তুমি কোনো অ্যান্সারের জন্য চ্যালেঞ্জ করলে কি এগেনস্টে তো সেক্ষেত্রে ওরা ইভ্যালুয়েট করবে যে ওটা তোমারটা ঠিক নাকি ওদেরটাই ঠিক এভাবে ঠিক করে যদি তোমার অ্যান্সারটাই ঠিক হয় সেটা যে শুধু তোমার জন্যই অ্যাপ্লিকেবল হবে তা নয় ওরা আবার ওটা ওদের এক্সপার্ট দিয়ে ইভ্যালুয়েট করার পর যদি মনে হয় যে তোমারটাই ঠিক হয়েছে তাহলে ওরা আবার ফাইনাল অ্যান্সার কি পরে পাবলিশ করবে এবং তোমার অ্যান্সারটাই যে ঠিক হয়েছে সেটা যদি অন্য যারা যারা রেসপন্স করেছে তাদেরও কিন্তু নাম্বারটা দেওয়া হবে আলাদা আলাদা করে কিন্তু জাস্ট যে রেসপন্স যে চ্যালেঞ্জ করেছে তাকেই নাম্বার দেওয়া হবে সেরকম নয় কিন্তু তোমার যে রেকর্ডেড রেসপন্সের এগেনস্টে চ্যালেঞ্জ করছো সেটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের ওপর ডিপেন্ড করবে যে চ্যালেঞ্জ করবে সে পাবে যে করবে না সে কিন্তু পাবে না কিন্তু কোনো অ্যান্সারের এগেনস্টে যদি হয় সেক্ষেত্রে সবাই কিন্তু তার সুবিধাটা নিতে পারবে সে যেই চ্যালেঞ্জ করুক না কেন এবং রিভাইজড অ্যান্সার কি পাবলিশের পর কিন্তু কিছুদিনের দিনের মধ্যেই ওরা তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার করে দেবে তো বোঝা যাচ্ছে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আর তোমরা তোমাদের চ্যালেঞ্জগুলো করো যাদের যেটাতে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ করলে নাম্বার পাবো তো সেক্ষেত্রে অবশ্যই করতে পারো ইভেন যদি একটুও ডাউট থাকে তবুও করে দাও কারণ কি বাই চান্স যদি নাম্বারটা পেয়ে যাও তো অনেকটাই ভালো হবে তোমাদের জন্যে আর কিভাবে কীভাবে কি এগেনস্টে চ্যালেঞ্জ করবে বা রেকর্ডেড রেসপন্সের এগেন্স টু চ্যালেঞ্জ করবে তো সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর এইরকমই নিট এক্সাম এবং নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা যাতে কোনো ভিডিওই মিস না করে যাও তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং